রেশনের চালসহ অন্যান্য সামগ্রী পাচার স্থানীয় যুবক প্রতিবাদ করতে গেলে আটকে রাখার অভিযোগে উত্তেজনা। বিনা পয়সায় রেশনে চাল, গম, আটা ইত্যাদি দিতে গিয়ে সরকারি রাজকোষ থেকে খরচ হচ্ছে কোটি কোটি টাকা। অথচ সেই চাল, গম, আটা সহ অন্যান্য সামগ্রী অবাধে বিক্রি হচ্ছে খোলা বাজারে। এই অভিযোগে আজ উত্তেজনা ছড়ালো গোঘাটের খাটুলে। জানা যায়, রেশনে দেওয়া চাল, গম ইত্যাদি বিক্রি হওয়ার সময় স্থানীয় এক যুবকের প্রতিবাদ করতে গেলে তাকে আটকে রাখার অভিযোগ ওই অবৈধ রেশন ডিলার ও তার লোকজনের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে এক সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছলে তাকেও হেনস্থা করা হয়, এমনকি তার ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। যদিও অভিযুক্ত অবৈধ রেশন ডিলার অরূপ নন্দী ও তার অনুগামীদের দাবি, মদ্যপ অবস্থায় অরূপের স্ত্রীর শিলদহানের চেষ্টা করেছে ওই যুবক। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেশনের সামগ্রী পাচারের অভিযোগ রয়েছে অরূপ নন্দীর বিরুদ্ধে। কয়েকদিন আগে রেশন সামগ্রী পাচারের সময় একটি গাড়িও আটক করে বাঁকুড়া জয়পুর থানার পুলিশ। সূত্রের খবর, বাঁকুড়ার পুলিশের জালে ধরা পড়া গাড়িটি অভিযুক্ত অরূপ নন্দীর। এই ঘটনা জানাজানি হতেই গোঘাটের খাটুলে অরূপের বাড়ি ও গোডাউনের উপর নজরদারি চালাচ্ছিল স্থানীয়রা। এদিন আবারও ওই গোডাউন থেকে রেশন সামগ্রী পাচার হচ্ছে বলে খবর পেয়ে প্রতিবাদ করতে যায় ওই যুবক। অভিযোগ তখনই তাকে ধরে আটকে রাখে অরূপ ও তার অনুগামীরা। স্থানীয়রা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালে সৃষ্টি হয় চরম উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। গোঘাটের খাটুল থেকে সন্তোষ ছাত্র রিপোর্ট, সময়ের সংবাদ। আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? এখানে কি হয়েছে? কিছু হয় না, এখানে ঝামেলা হচ্ছে দেখতে। আমাদের কাছে যেটা খবর আছে, এখানে নাকি অবৈধ মাল পাচার হচ্ছে। আপনি দেখেছেন? দেখা না দেখাটা পরের বিষয়, খবর পেয়েছি। আপনি কি বলছেন বলুন না। আপনি দেখেছেন পাচার হচ্ছে বলে? বলুন কি বলবেন, বলুন কি বলবে। বলার কিছু নাই, এখানে বলার কিছু নাই। আপনি কি বলছেন? কিছুই বলার নেই। আপনি দেখেছেন চুরি করছে না কি ডাকাতি করছে? কি হচ্ছে সেটা আমরা খবর পেয়েছি, এসেছি। ও বাবা, ব্যাপার যাওয়া মন চায় তাই জুড়ে দিয়েছেন নাকি? চাল গম আঠা কি হয়? চাল গম আঠা আমাকে নাকি বলছে যে আমি ওই বুনের গায়ে হাত দিয়েছি। মোহাম্মদ ইসাদ খান, কাঠগোলার মালিক, মিল মালিক, তারাও অত সরকারি এই রেশনের মালগুলো পাচ্ছে কি করে? তারাই তো মালগুলো বেশি বিক্রি করছে এখানে। এখানে কি হচ্ছিল? এখানে দীর্ঘদিন স্যার মাল বিক্রি হয়। কি মাল? এই চাল, গম, আটা এসব বিক্রি হয়, দেখছি আমরা বিক্রি হচ্ছে, গাড়ি লোড হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এসব হচ্ছে। তাহলে যারা প্রাপ্য মালিক, গরিব মানুষকে সরকার একটু মধ্যবিত্ত করুক, মাঝারি করুক, তাহলে বড় লোককে বড় লোকই করে দিচ্ছে আর গরিব গরিবই রয়ে যাচ্ছে। সরকারের এইগুলো সবটাই ভুল হচ্ছে। আপনার নাম? আমার নাম সুভাষ হাজরা। কোন জায়গায়? এটা খাটুল।